আসসালামু আলাইকুম। ওয়াইজ করণীর দাঁত ভাঙার গল্প লোকমুখে খুবই প্রসিদ্ধ। বলা হয় উহুদ যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দান মোবারক শহীদ হয়, তখন ওয়াইজ করণী বিষয়টি জানতে পারলেন এবং যার বর্ণায় ব্যথিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তিনি ভাবলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, তো আমার এ দাঁতের কী অর্থ? তিনি নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। পরক্ষণে চিন্তা করলেন, আমি যে দাঁত ভেঙেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এ দাঁত ভাঙেনি, অন্য কোনো দাঁত ভেঙেছে। তাই ভেবে তিনি নিজের আরেকটি দাঁত ভেঙে ফেললেন। এভাবে তিনি নিজের সবগুলো দাঁত ভেঙে ফেললেন। নবীজির প্রতি উম্মতের ভালোবাসা প্রকাশের চূড়ান্ত নজির হিসেবে বিভিন্ন জন বিভিন্নভাবে এ ঘটনা বলে থাকেন, কিন্তু এ ঘটনার কোনোই ভিত্তি নেই। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ঘটনা প্রমাণিত নয়। তিনি একজন বড় মাপের তাবেয়ী ও বুজুর্গ ছিলেন। ইয়ামেনের অধিবাসী ছিলেন তিনি। তিনি 37 হিজরিতে ইন্তেকাল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের হওয়া সত্ত্বেও তার সাথে সাক্ষাতের সুযোগ তার হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার বৃদ্ধ মা ছিল, মায়ের সাথে তিনি সদাচরণ করতেন, মায়ের সেবা যত্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন। হাদিস শরীফে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামান থেকে ওয়াইস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। ইয়ামানে মা ছাড়া তার আর কেউ নেই। তার শ্বেত রোগ ছিল। সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন, কিন্তু তার শরীরে একটি স্থানে এক দিনার অথবা এক দিরহাম পরিমাণ স্থান সদাই থেকে যায়। তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায়, সে যেন তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলে। সহিহ মুসলিম। ওয়াইজ করণীর সাথে সাহাবিদের সাক্ষাতের ঘটনা হাদিস শরীফে এসেছে, কিন্তু কোথাও এমন কিচ্ছার কথা নেই। সহিহ মুসলিমে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে ওয়াইজ করণীর সাক্ষাৎ হলে তাকে শনাক্ত করার জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া সব আলামত জিজ্ঞেস করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা অনুযায়ী তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ইস্তেগফার করেন। ওয়াইজ আল কারানি মায়ের সেবায় নিয়োজিত থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি, তাই তিনি সাহাবী ছিলেন না, তবে তিনি তাবেয়ী ছিলেন এবং তার বিষয়ে ওহী মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল। মাতৃসেবায় ওয়াইজ আল করণী রহমতুল্লাহি আলাইহির এতটাই মর্যাদা লাভ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করেছেন এবং তার সঙ্গে কারো সাক্ষাৎ হলে তার কাছে দোয়া চাইতে বলেছেন। মাতৃসেবায় ওয়াইজ আল করণীর মর্যাদা এতটাই বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করেছেন এবং তার সঙ্গে কারো সাক্ষাৎ হলে তার কাছে দোয়া চাইতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, যখনই ইয়ামেনের কোনো সাহায্যকারী দল তার কাছে আসত, তখন তিনি তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের মাঝে কি ওয়াইজ ইবনে আমির রয়েছে? অবশেষে তিনি ওয়াইজকে পান। তখন তিনি বলেন, তুমি কি ওয়াইজ ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি মুরাদ গোত্রের কানান বংশের? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি শ্বেত রোগ ছিল এবং তা আরোগ্য হয়েছে কেবলমাত্র এক দিরহাম স্থান ছাড়া? তিনি বললেন, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করেন, তোমার মা কি বেঁচে আছেন? তিনি বলেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইজ ইবনে আমির ইয়ামেনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে। তার শ্বেত রোগ ছিল, পরে তা নিরাময় হয়ে যায়। কেবলমাত্র এক দিরহাম পরিমাণ ছাড়া তার মা রয়েছেন, সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া চাওয়ার সুযোগ পাও,
তাহলে তা করবে। কাজেই তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করো। তখন ওয়াইজ করুনি তার মাগফিরাতের জন্য দোয়া করলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কুফা অঞ্চলে, বর্তমান ইরাক। উমর রাদিয়াল্লাহু বলেন, আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব? তিনি বলেন, আমি অক্ষত গরিব লোকদের মধ্যে অবস্থান করাই পছন্দ করি। বর্ণনাকারী বলেন, পরবর্তী বছরে তাদের অভিজাত লোকদের মাঝে এক লোক হজ করতে আসে এবং উমর রাদিয়াল্লাহুর সঙ্গে তার দেখা হয়। তখন তিনি তাকে ওয়াইজ করুনী রহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে জিজ্ঞেস করেন। সে বলল, আমি তাকে জীর্ণ ঘরে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি। মুসলিম।